আমরা বেশ কিছু মাস ধরে যে একটা বিশ্বজোড়া সংকট কাল উপস্থিত হয়েছে আমাদের জীবনে, তাতে আমরা প্রায় সবাই একরকম মনমরা হয়ে আছি। আমরা কিছুটা স্বস্তি শান্তি পাওয়ার জন্যে আমরা কথামৃত অনুধ্যান করছি এবং তাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করছি। গত সোমবার এই 11 তারিখে আমরা এই কথামৃতের যে রচনা হয়েছে তার ইতিহাস, অর্থাৎ কিনা কথামৃতের জন্মবৃত্তান্ত, এই বিষয়ে আলোচনা করেছিলাম। এই যে কথামৃত বিশ্ববন্দিত মহাগ্রন্থ এবং এটিকে একরকম শ্রীরামকৃষ্ণদেবের দ্বিতীয় বিগ্রহ বলা হয়, সেই কথামৃত যেখানে রচিত হয়েছে বা রচনা করা হয়েছে সেই কথামৃত ভবন যেটাকে আমরা বলি সেখানে, তার বিষয়ে আমাদের কিছু জেনে রাখা দরকার। সেই জন্য আজকে ঠাকুর মা স্বামীজি মহারাজজির শ্রীমপ্রমুখ ঠাকুরের সব পার্শ্বদের প্রণাম করে রামকৃষ্ণ সংঘের যিনি সংঘাধ্যক্ষ তাঁকেও প্রণাম করে আমরা কথামৃত ভবনের যে মহিমা সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। আমরা আলোচনাকালে বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণদেব 1836 সাল থেকে 1886 প্রায় 50 বছর মানব শরীরে ছিলেন, আর তার এই অবতার জীবনের শেষের দিকের 6-7 বছর তিনি তাঁর পার্শ্বদদের নিয়ে লীলা করেছিলেন এবং লোকশিক্ষার্থে কথামৃত বলেছিলেন। এই যে পার্শ্বদরা, তাদের মধ্যে বেশ কজন, যেমন ধরুন রামচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ মিত্র, মনমোহন মিত্র, আবার আমাদের স্বামীজি মহারাজজি, সুবোধানন্দ মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এবং কথামৃতকার শ্রীমবা মাস্টার মহাশয়, এই ঠনঠনিয়া কালী মন্দির উত্তর কলকাতার যেটা আছে তারই খুব কাছে ঝামাপুকুর সিমলে অঞ্চলেতে তারা থাকতেন। এই অঞ্চলেরই 13 গুরুপ্রসাদ চৌধুরীনের বাড়িতে শ্রীম আজীবন ছিলেন, আর এই বাড়িতেই শ্রী শ্রীমা দুর্গাঘর এবং রামকৃষ্ণদেবের পট প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করেন এবং শ্রীম এই বাড়িতেই কথামৃত রচনা করেন বলে বাড়িটা ঠাকুরবাড়ি বা কথামৃত ভবন নামে পরিচিত। সারদা রামকৃষ্ণ জগতে এই কথামৃত ভবন এক মহাতীর্থ, দেশ বিদেশ থেকে সাধু সন্ত ভক্তজন গবেষক সুধীজনের একেবারে নিত্য যাতায়াত। আমরা আলোচনায় বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণদেব তাঁর যে সপার্শ্বদ লীলা আর অমৃত কথাগুলো একবারে হুবহু লিপিবদ্ধ করার জন্য একজনকে সঙ্গে এনেছিলেন, যিনি হলেন মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম। তিনি শ্রীরামকৃষ্ণদেবের দৈবী টানে দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হয়েছিলেন, আমরা এইসব আলোচনা করেছিলাম। তিনি নাগপঞ্চমী তিথি 1854 সালের 14 জুলাই নাগপঞ্চমী তিথিতে তিনি এই অঞ্চলের শিবনারায়ণ দাস লেনেতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার জন্মগ্রহণ করার কিছুদিনের মধ্যে তার বাবা মধুসূদন গুপ্ত তিনি এই 13 গুরুপ্রসাদ চৌধুরীর বাড়িটা ক্রয় করলেন এবং এই বাড়িতেই শ্রীম
বড় হয়ে ওঠেন এবং আজীবন ছিলেন। অবশ্য 1905 সালের পর থেকে তাঁর প্রতিষ্ঠিত যে মটন স্কুল আমার স্ট্রিটে, সেই স্কুলেতেও এই কথামৃত ভবন ছাড়া ওই স্কুলেতেও বেশ কিছু কাজ ছিলেন। আমরা এসব আলোচনা করেছিলাম এর আগে, এও বলেছিলাম যে 1858 সাল যখন মাত্র 4 বছর তার বয়স, তিনি তাঁর মার সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িতে এলে শ্রীরামকৃষ্ণদেব তাঁর অমৃত পরশের মাধ্যমে তার মধ্যে শক্তি সঞ্চার করে দিয়েছিলেন এবং এই রামকৃষ্ণ শক্তির প্রচ্ছন্ন প্রভাবেই তিনি বড় হয়ে উঠেছিলেন। এই 24 বছর পর, 1858-র পর 24 বছর পর 1882 সালের 26 ফেব্রুয়ারি তারিখে তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের কাছে আইসা আসেন এবং তাঁকে দর্শন করেন। আমরা আলোচনা করেছিলাম প্রথম দর্শনেই তাঁকে সুখদেব চৈতন্য মহাপ্রভুর মতন জ্ঞান ভক্তির অবতার সপার্শ্ব লীলায় অবতীর্ণ বলে চিনতে পেরেছিলেন। ফলে তিনি বারে বারে ঠাকুরের কাছে আসতে থাকেন আর ওই 26 ফেব্রুয়ারি 1882 সাল থেকে 1886 সালের যে 16ই আগস্ট ঠাকুরের মহাসমাধির দিন অবধি প্রায় 4.5 বছর ঠাকুরের ঘনিষ্ঠ সঙ্গ লাভ করে। এই যে 4.5 বছরের সঙ্গ করায়, ঠাকুরের সঙ্গ করছেন, পবিত্র সঙ্গ, অবতার পুরুষের সঙ্গ, আর তার সঙ্গে তাঁর কথামৃত শ্রবণ করছেন, সেটি আবার মনন করছেন, আর সেইগুলো ঠাকুরের উপদেশগুলো পালন করছেন, এগুলো করায় তিনি একটা দীপজীবন লাভ করেছিলেন এবং জগদম্বার নির্দেশে তিনি কথামৃত রচনা করেছিলেন। এটা আমরা আগের দিনও এসব আলোচনা করেছিলাম। যাই হোক, তাঁরা এত কথামৃত রচনা করবেন বলে ঠিক হয়েছে। এই যে ওনাদের সঙ্গ চলছে, ঠাকুর আর শ্রীময়ের সঙ্গকালীন যে সম্পর্ক, সেই সম্পর্ক এত নিবিড় এবং এত অন্তরঙ্গপূর্ণ বা অন্তরঙ্গতায় ভরা যে আমরা দেখি ঠাকুরের একটা মহান উক্তি এই অন্তরঙ্গতার গভীরতাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারে। আমরা বলেছিলাম ঠাকুর শ্রীমাকে বলেছিলেন যে তুমি আর আমি কিরাম জানো, এক সত্তা যেমন পিতা আর পুত্র, পুত্র যেমন পিতার ঐশ্বর্য পায় তুমিও আমার সে ঐশ্বর্য পাবে, তবে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য বিশ্বাস প্রেম সমাধি আমার ঐশ্বর্য। তাহলে শ্রীমার সঙ্গে ঠাকুরের এইরকম একটা অন্তরঙ্গতা, এইরকম একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা লক্ষ্য করি শ্রীমা এইসব সম্পদ ছাড়াও আরেকটা সম্পদ পেয়েছিলেন, আমরা বলেছিলাম সেটি হলো কথামৃত ঐশ্বর্য, যেটি তিনি তাঁর ডায়েরিতে লিখে রেখেছিলেন, সংগৃহীত করে রেখেছিলেন। আমরা লক্ষ্য করি তিনি সেই ডায়েরিটা ধ্যান করে শ্রীরামকৃষ্ণ কথামৃত রচনা করেছেন। এই যে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে শ্রীময়ের এই অন্তরঙ্গতা, এইটির সুবাদেতে শ্রীরামকৃষ্ণদেব বহুবার এই ঠাকুর বাড়িতে মানে কথামৃত ভবনেতে তিনি শুভাগমন করেছিলেন। শ্রীম নিজেকে এবং নিজস্ব সব কিছুকেই অত্যন্ত গোপন রাখতেন, তা সত্ত্বেও কথামৃততে তিনি যে ঠাকুর যেখানে বেশ কয়বার এসেছেন তার আমরা ইঙ্গিত খুঁজে পাই। যেমন আমরা দেখি যে কথামৃত যারা আমরা পড়ি, তাহলে আমরা দেখি 6ই এপ্রিল 1885 সালের তারিখের একটা লীলাচিত্র আছে। সেই লীলাচিত্রে ঠাকুর শ্রীমাকে বলছেন, আচ্ছা তুমি ওইটুকুর মধ্যে কেমন করে থাকো, তোমার ওপরে গরম হয় না, আর শুধু তাই না তোমার পরিবারের মাথার অসুখ তুমি ঠান্ডায় রাখবে। এখন ওইটুকু ঘর বলতে এই মাস্টার মহাশয়ের এই যে ছোট ঘরটা, যে ঘরটায় শ্রীমা থাকতেন কথামৃত ভবনে, সেই ঘরটাই ঠাকুর নির্দেশ করেছিলেন এবং সেই ঘরেই ঠাকুর এসেছিলেন। আবার যারা কথামৃত পড়েন তাহলে দেখবেন 25শে জুন 1884 সালের একটা লীলাচিত্র আছে। সেই লীলাচিত্রে ঠাকুর বলছেন মাস্টার মশাইকে, জানো সেদিন আমি তোমার বাড়ি যাচ্ছিলাম, তবে তোমার বাড়িটা এখন কোন ঠিকানায়। তার মানে বোঝা যাচ্ছে তিনি কথামৃত ভবনেতে মাঝে মধ্যে এসেছেন,
আর তখন তিনি জিজ্ঞেস করছেন, তোমার বাড়িটা কোন ঠিকানায়? মানে বলতে চাইছেন যে মাস্টারমশাই তিনি মাঝে মধ্যে তিনি ঈশ্বর চিন্তার সুবিধের জন্যে একটু নিজের বাড়ির বাইরে গিয়ে একটা ভাড়া বাড়িতে থাকতেন। তা মাস্টারমশাইকে এরম বলায় মাস্টারমশাই ভাড়া বাড়ির কথাও বলেছিলেন। কথা মৃত্যু আমরা দেখি অদ্ভুতভাবে যে তিনি একটা বিশেষ তারিখে, যে যতদূর মনে হচ্ছে 30 অক্টোবর 1884 সালে ওই ভাড়া বাড়িতে গিয়েছিলেন, ওইটুকুনি শ্রীমত জানিয়েছেন, কিন্তু ওখানেতে গিয়ে কী কী হয়েছিল সেসব তিনি কথা মৃত্যু দেননি। বোঝা যাচ্ছে তিনি নিজস্ব সব কিছু ব্যাপারে অত্যন্ত গোপন রাখবার চেষ্টা করতে এবং গোপন রেখেছেন। আমরা যারা শ্রীমৎ সমীপে বইটা পড়ি, চেতনানন্দ মহালয় সম্পাদনা করেছিলেন, তাতে এক শ্রীমর একজন খুব ঘনিষ্ঠ অনুরাগী ভক্ত আছেন, দুর্গাপদ মিত্র মহাশয়। তিনি তাঁর স্মৃতিচারণে উল্লেখ করছেন যে শ্রীমর একবার কলেরা রোগ হয়েছিল, কলেরা অসুস্থ হয়েছিল, তখন শ্রীরামকৃষ্ণদেব এই কথামৃত ভবনে এসে তাঁকে মানে দর্শন দিয়েছিলেন এবং তাঁর আরোগ্য কামনা করেছিলেন। আমরা দেখি এই শ্রীমদ সমীপ গ্রন্থেও এরকম একটি ব্যাপার আছে। তাছাড়া শ্রীমদ যিনি স্ত্রী ছিলেন নিকুঞ্জদেবী, আবার শ্রীমদ যিনি পুত্র ছিলেন প্রভাসগুপ্ত, আমার তার প্রভাসগুপ্ত যিনি স্ত্রী ছিলেন কমলিনী দেবী, এনারা সব মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। এদের সবার মুখ থেকে আমাদের শোনা আছে। আর তাছাড়া স্বামী রাঘবানন্দ মহারাজ, স্বামী নিত্যাত্মানন্দ মহারাজ, স্বামী জগন্নাথানন্দ মহারাজ, এনাম যারা সব ছিলেন শ্রীমদ খুব ঘনিষ্ঠ, তারাও বলতেন যে এই বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব কয়েকবার শুভাগমন করেছিলেন। আর যাঁকে দিয়ে কথামৃত লেখাবেন তার বাড়িতে যে তিনি মাঝে মধ্যে আসবেন সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। তাহলে আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেব তার এই বাড়িতে শুভ পদার্পণ করে বাড়িটি একটা তীর্থভূমিতে পরিণত করেছে। এইবার শ্রীরামকৃষ্ণদেবের তো শরীর চলে গেল, মহাসমাধি হয়ে গেল 1886 সালে। তখন চরম শোকাহত শ্রীম ঠাকুর আর মা অভেদ এই জ্ঞানে তিনি শ্রী শ্রী মায়েরকেই আত্মনিয়োগ করলেন মায়ের চরণে। শুধু আত্মনিয়োগ করলেন, তাঁর সেবা ও ধ্যান চিন্তায় তিনি মগ্ন হলেন। আর প্রায় 1886 সাল থেকে 1920 যতদিন মা ছিলেন, 34 বছর ধরে তিনি মাকে জীবন সর্বস্ব জ্ঞানে আঁকড়ে ধরেছিলেন। মজার ব্যাপার হলো, ঠাকুরের যেই না শরীর গেল, 30 আগস্ট তারিখে শ্রী শ্রী মা কাশীপুর উদ্যানবাটি থেকে একবার সোজা তীর্থে গমন করলেন। আপনি শুনবেন, আপনারা জানেন অবশ্যই, শ্রী ম তাঁর পত্নী যে নিকুঞ্জদেবী ছিলেন, তিনি ঠাকুরের মায়ের প্রচণ্ড কৃপাপুষ্ট ছিলেন। আগে থেকেই দক্ষিণেশ্বরের কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী মায়ের সাথে নিরা ছিলেন। তা শ্রীম কোনো দিকে না তাকিয়ে, সংসারের দিকে কোনো রকম না তাকিয়ে মায়ের সঙ্গে নিকুঞ্জদেবীকে মায়ের সেবার্থে পাঠিয়ে দিলেন। ওনারা সব বারাণসী, বৃন্দাবন এই সমস্ত জায়গায় তীর্থ করতে গেলেন। নিকুঞ্জদেবীও তো গেছেন, কিন্তু এই তীর্থ ভ্রমণকালে নিকুঞ্জদেবী একটু অসুস্থ হয়ে পড়লেন, তার ম্যালেরিয়া এরম জাতীয় অসুখ বিসুখ হয়েছিল। তখন শ্রী শ্রীমা কালী মহারাজ স্বামী অভেদানন্দ মহারাজকে দিয়ে নিকুঞ্জদেবীকে আবার বাড়িতে ফিরিয়ে দিয়েছিলেন। এই কথামৃত ভবনে আবার নিকুঞ্জদেবী ফিরে এসেছিলেন। 1887 সালের সেপ্টেম্বর মাসে শ্রী শ্রীমা তিনি তীর্থ পরিক্রমা করে কলকাতায় এসেছেন। মজার ব্যাপার হলো, শ্রী শ্রীমা কোনো দিকে না থাকে একেবারে সোজা এই কথামৃত ভবনে এসে উপস্থিত হলেন, শ্রীমর বাড়িতে এসে উপস্থিত হলেন। প্রথম এসে তিনি নিকুঞ্জদেবীর খবরাখবর নিলেন। আবার তখন প্রায় 15 দিন এই কথামৃত ভবনেতে ছিলেন। তখনকার কালের যে সব সাধু সন্ন্যাসীরা ছিলেন তার একটা দারুণ জিনিস বলতেন, ঠাকুরের শরীর যাবার পর এই শ্রী শ্রীমা প্রথম শ্রীমর বাড়িতে এসেছিলেন, তাই এই প্রথম শ্রীমর বাড়িটাকে তাঁরা মায়ের প্রথম বাড়ি বলে উল্লেখ করতেন। শ্রী শ্রীমা তো এ বাড়িতে এলেন, 15 দিন ছিলেন। তারপর তিনি বলরাম মন্দিরেতে গেলেন, ওখানেও বেশ কিছুদিন ছিলেন, 10-15 দিন ছিলেন। তারপর ওখান থেকে তিনি কামারপুকুরতে ফিরে যান। আনন্দের ব্যাপার হলো, এই মাস্টার মহাশয় তখনও সেই নিকুঞ্জদেবীকে এই কামারপুকুর যাওয়ার পথের সাথে পাঠিয়েছিলেন, অর্থাৎ কিনা মাকে সেবা করবেন বলে। তাহলে এইরকম ঘনিষ্ঠতা ছিল
এই শ্রীমার সঙ্গে বা শ্রীমা পরিবারের সঙ্গে এই শ্রী শ্রীমায়ের। যাই হোক, শ্রীমা মাঝে মধ্যে শ্রী শ্রীমাকে বাড়িতে এনে তার সপরিবারে অপরিসীম সেবা যত্ন করতেন। এই সেবা যত্ন করার ফল হলো দুখানা ফল হলো। একটা ফল হলো এই যে শ্রী শ্রীমা তিনি এই বাড়ির সবাই এই শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা করেছিলেন। আর একটা সুবিধে হলো এই শ্রী শ্রীমা এই বাড়িকে ঠাকুর বাড়িতে রূপান্তরিত করেছিলেন। তাহলে মায়ের সেবা করার যে ফল সেটা আমরা দেখি এই দুটো। তিনি এখানে সবাইকে দীক্ষা দিয়েছিলেন, যেমন নিকুঞ্জ দেবীকে তো দিয়েছিলেন, তাঁর দুজন ছেলে ছিলেন প্রভাসগুপ্ত এবং চারুগুপ্ত, তাঁদের তিনি দীক্ষা দিয়েছেন। আবার শ্রীমর চারজন কন্যা ছিল, এই তাঁদেরও তিনি দীক্ষা দিয়েছিলেন। বোঝা যাচ্ছে শ্রীমর আরেকজন ছেলে ছিলেন, তার নাম নির্মল, সে বড়ো ছেলে ছিলেন। তিনি মাত্র 8 বছর বয়সেতে তিনি শিব শিব এই নাম উচ্চারণ করতে করতে শরীর ত্যাগ করেন। তার একটু কঠিন অসুখ হয়েছিল, যাবার সময় শিব দর্শন করে নাকি তিনি শরীর ছেড়েছিলেন। যাই হোক, প্রভাসগুপ্ত, চারুগুপ্ত, শ্রীমর যারা সব কন্যারা ছিলেন তারা সবাই শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা পেয়েছিলেন। শুধু নয়, শ্রীমর যারা ভাই বোনেরা ছিলেন, যেমন অক্ষয়, যেমন কিশোরী, এনারা তো ওনার ভাই ছিলেন, দুর্গামণি, বিনোদিনী ওনাদের বোন ছিলেন, এনারা সবাই কিন্তু শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা লাভ করেছিলেন। শ্রীমর যিনি মানে একমাত্র পুত্রবোধ, যাকে প্রভাসবাবুর যিনি স্ত্রী ছিলেন কমলিনী দেবী, যিনি তিনিও তো মায়ের মন্ত্র শিষ্যা ছিলেন, এই কমলিনী দেবী তিনি হলেন ভবানীপুর মল্লিক বাড়ি, সেই ভবানীপুর মল্লিক বাড়ির প্রিয়মাধব মল্লিকের তিনি কন্যা ছিলেন। সেই সূত্র ধরে এনারাও সব শ্রী শ্রী মায়ের দর্শনও পেয়েছিলেন এবং মায়ের কাছে অনেকে কৃপালাভও করেছিলেন। যাই হোক, এই যে কমলিনী দেবী, তাঁর কাছ থেকে আমরা বেশ ছোটোবেলায় একটু বড় হয়েছি, তখন উনি 1963 সালে শরীর ত্যাগ করেন। ন্যাচারালি আমরা তখন একটু বেশ বড়ই হয়েছি, আমি তখন তো ধরুন পার্সোনালি কলেজে তখন পড়াচ্ছি, সেই সময় উনি শরীর ত্যাগ করেন। তাহলে বেশ কিছু সময় তাঁকে আমরা কাছে পেয়েছি এবং তাঁর কাছ থেকে শ্রীম শ্রী শ্রী মা ঠাকুরের সব সম্পদের বিষয়ে নানা কিছু শোনার সুযোগ পেয়েছিলাম। এই যিনি তিনি আমাদের বলেছিলেন, সেই কমলিনী দেবী আমার যিনি ঠাকুমা, তিনি আমায় বলেছিলেন শ্রী শ্রী মা আমাকে এই বাড়িতে বধুরূপে বরণ করেছিলেন। আমার তখন অল্প বয়স, 11-12 বছর বয়স হবে আমার, নিজের কোলেতে আমায় বসিয়েছিলেন, বসিয়ে আমাকে এমন অনেকক্ষণ ধরে খুব আদর করেছিলেন। আবার শুধু তাই নয়, তিনি পরে আমাকে আবার দীক্ষা দানও করেছিলেন, এই কমলিনী দেবী। তাহলে উনি আমাদের ছোটোবেলায় প্রায়শই বলতেন একটা জায়গা দেখিয়ে দিয়ে, এই বাড়িরই একটা জায়গা দেখিয়ে দিয়ে বলেছেন, জানিস তো এই জায়গায় বসে মা আমায় বরণ করেছিলেন এবং মা আমাকে দীক্ষা পর্যন্ত দিয়েছিলেন এই জায়গায়। আর মা যখন এখানেতে বসেছিলেন আর আমাকে এরম বরণ করেছিলেন এই জায়গায়, সরস্বতী বসেছিলেন, তোরা সব এইখানে লেখাপড়া করবি বুঝলি, তাহলে তোদের লেখাপড়া ভালো হবে, এইরকম আমাদের উনি বলতেন। যাই হোক, এইসব ছাড়া যারা নাতি নাতনিরা ছিল তারাও কিন্তু শ্রী শ্রী মায়ের অশেষ কৃপা আশীর্বাদ লাভ করেছিলেন। যেমন ধরুন অরুণ বলে শ্রীমর যিনি বড় নাতি অরুণ, তিনি খুব ভালো বাজনা বাজাতেন এবং গান করতে পারতেন। শ্রী শ্রীমা তার গান বাজনা এরম দেখে তাঁকে বলতেন গন্ধর্বকুল থেকে আসছে। আবার যিনি শোভা দেবী একমাত্র নাতনি ছিলেন, তার আবার অন্নপ্রাশনে মা তাঁকে প্রথম অন্নটি খাইয়েছিলেন। বলতে চাইছি যে এইরকমভাবে শ্রী শ্রী মায়ের কৃপা এবং আশীর্বাদ এই শ্রীমা পরিবার পেয়েছিলেন, এইটি বলার উদ্দেশ্য ছিল। এছাড়া আরেকটা বিরাট মানে যেটা আশীর্বাদ সেটা হল এই যে ঠাকুরবাড়ি কথামৃত ভবন, যেটা শ্রীমার পিতৃগৃহ ছিল, সেটা শ্রী শ্রীমা ঠাকুরবাড়িতে রূপান্তরিত, শ্রী শ্রীমা ঠাকুরবাড়িতে রূপান্তরিত করলেন। সেটা কীরকমভাবে করলেন আপনারা অনেকে এটা জানেন, আমি আরেকবার বলি। শ্রীমা ঠাকুরের জীবদ্দশায় একবার কামারপুকুর গিয়েছিলেন 1886 সালের 7ই ফেব্রুয়ারি তারিখে। তিনি 3-4 দিনের জন্যে তিনি কামারপুকুর গিয়েছিলেন। এখন কামারপুকুর তখনকার কালে যাওয়া তো খুব কঠিন, শোনা যায় যে শ্রীরামকৃষ্ণদেবের যে সব ভক্তরা সব ছিলেন ছিলেন, শ্রীময় একমাত্র যিনি ঠাকুরের জীবদ্দশায় কামারপুকুর গিয়েছিলেন। তিনি যখন কামারপুকুর গেলেন, ঠাকুরের কৃপায় সমগ্র কামারপুকুর এক জ্যোতির্ময় রূপ হিসেবে দর্শন করেছিলেন।
এইবার দর্শন করে তো কামার পুকুর থেকে ফিরে এলেন। যেদিন ফিরে আসেন সেদিনটা ছিল 11 ফেব্রুয়ারি 1886। তিনি তো একবারে সোজা কামার পুকুর থেকে বাড়িতে না গিয়ে একদম কাশীপুর উদ্যান বাড়িতে ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। ওখানেতে গিয়ে রঘুবীরের ফলমূলাদি প্রসাদ নিয়ে এসেছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেবকে বললেন যে আমি কামার পুকুরে এরম গিয়েছিলাম এসেছি। শ্রীরামকৃষ্ণদেব তো আনন্দে আত্মহারা হয়ে উঠলেন, আর শুধু তাই নয়, তাকে জড়িয়ে ধরে আদর করে বলতে লাগলেন, সে কী গো, তুমি ডাকাতদের দেশে গিয়েছিলে? মানে তখন তো ওখানে ডাকাতদের বেশি একটু মানে প্রাদুর্ভাব ছিল। তুমি ডাকাতদের দেশে গেছিলে? বাবা বলো কি! আবার মাস্টার মশাই বলে বসেছেন ওখানকার থেকে একটু মাটি নিয়ে এসেছেন, মানে রজ নিয়ে এসেছেন। ওনার মানে ছোটোবেলা থেকে অভ্যেস ছিল, তীর্থক্ষেত্রে বা তীর্থ জায়গায় গেলে ওরা মানতেন। ঠাকুরকে বলায় ঠাকুর বললেন, বলো কী গো, তোমার তো মাটি কুড়োনো ভক্তি। এই বলে শ্রীমাকে যাতপর নয় আদর যত্ন করছেন। আবার মজার ব্যাপার হলো, এরম যখন করছেন তখন শ্রীম ঠাকুরের কাছে দুটো তাঁর ইচ্ছের কথা বা প্রার্থনা তাকে জানিয়েছেন। একটা প্রার্থনা হলো এই, শ্রীম ঠাকুরকে জানাচ্ছেন যে আমার বাড়ির ইচ্ছে আমি আপনার সঙ্গে কামার পুকুর যাব, বুঝলেন। আর একটা ইচ্ছে হলো এই, আমার বাড়িতে দুর্গাপুজো আনার খুব ইচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব তো শুনলেন, শুনে বললেন, দেখো মা যদি শরীরটা রাখে তাহলে দুজনে যাওয়া যাবে। তখন তো তিনি দারুণ অসুস্থ, মানে মা যদি শরীরটা রাখেন তাহলে আমাদের দুজনে মিলে যাওয়া যাবে, আর দুর্গাপুজোর ইচ্ছে যেটা বলছো সে তুমি ভেবো না, সে তোমার হয়ে যাবে। মাস্টার মশাইয়ের ইচ্ছে ছিল যে ঠাকুরের সঙ্গে তিনি কামার পুকুর যাবেন, সেখানে ঠাকুর নিজে মুখে তাঁর বাল্যলীলা ও কৈশল্লীলা কোন কোন জায়গায় জায়গায় হয়েছিল, কী কী হয়েছিল সব শ্রীরামকৃষ্ণদেবের মুখ থেকে তিনি শুনবেন। তাহলে তখন শুনে কী করবেন তিনি? না, শ্রীমুখ কথিত চরিতামৃত তিনি একটা রচনা করবেন, এই বলে মন্ত্রেতে তিনি একটা ভাবনা চিন্তা রেখেছিলেন যে ঠাকুর নিজে মুখে বলবেন, সেইটাতে উনি রেকর্ড করবেন। এইটি হচ্ছে ওনার একটা জীবনের ইচ্ছে ছিল। যাই হোক, ঠাকুরের তো শরীর চলে গেল 1886 সালে। তাহলে মাস্টার মশাইয়ের এই যে ইচ্ছেটা, ঠাকুরের সঙ্গে যাওয়ার ইচ্ছেটা তাহলে পূরণ হলো না, আর তাঁর যেটা লেখালেখি করবেন ভেবেছিলেন সেটাও সম্ভব হলো না। এই যে ইচ্ছেটা অপূরণ ছিল সেটা পূরণ করে দিয়েছিলেন কে? না, স্বামী সারদানন্দ মহারাজ। সারদানন্দ মহারাজ তিনি তো লীলা প্রসঙ্গ রচনা করেছিলেন, এই লীলা প্রসঙ্গ রচনা করায় শ্রীমদ যে ইচ্ছেটা ছিল সেই ইচ্ছেটার অনেকটাই পূরণ হয়ে গিয়েছিল। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে আসছে, আমি একটু আপনাদের বলি, আপনাদের হয়তো ভালো লাগবে। সেটি হলো এই যে, শরৎ মহারাজ যিনি আমাদের পূজনীয় সারদানন্দ মহারাজ, তিনি একবার এসেছেন এই ঠাকুর বাড়িতে, প্রায়ই আসতেন, একবার একদিন এসেছেন প্রভাসবাবুর মুখ থেকে শোনা এই অভিজ্ঞতাটা। প্রভাসবাবু মানে শ্রীমদ যিনি পুত্র, বড় পুত্র ছিলেন, তিনি আরেকজন যে পুত্র চালুগুপ্ত, তারা বয়স অল্প ছিল, তারা শরৎ মহারাজকে আসতে দেখে তাকে তাড়াতাড়ি প্রণাম টণাম করে তাকে শ্রীমর ঘরেতে নিয়ে এসেছে। এইবার শ্রীমর শরৎ মহারাজকে দেখে খুব আনন্দিত, খুব অভিবাদন করে চেয়ারেতে বসিয়েছেন। এইবার যখন চেয়ারে বসিয়েছেন তখন এই প্রভাসগুপ্ত যিনি মানে শ্রীমর বড় ছাল ছিল, তিনি বলছেন যে শরৎ মহারাজের মতন এরাম একজন নিরভিমান ও শ্রদ্ধাবান মানুষ জগতে দেখা যায় না, অত্যন্ত বিরল। কেননা তিনি তার থলি থেকে লীলা প্রসঙ্গের একটা বই বার করে এনে শ্রীমর হাতেতে দিয়ে বলছেন যে কামারের কাছে ছুঁচ বিক্রি করতে এলাম। আর শ্রীমৎ তাড়াতাড়ি চিৎকার করে উঠেছেন, বলছেন শরৎ মহারাজ, না না অমন কথা বলো না, হ্যাঁ এইটে খুব ইচ্ছে ছিল আমার এরম একটা রচনা হোক, আর এরম রচনার দরকার ছিল, দেখলে ঠাকুর তোমাকে এইটা রচনা করিয়ে দিলেন আর আমার ইচ্ছেটাও পূরণ করিয়ে দিলেন। এইরমভাবে শরৎ মহারাজ আর মাস্টার মহাশয়ের কথাবার্তা হলো। এইবার তো শরৎ মহারাজ সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন, দু একজন সাধুভক্ত আছেন, প্রভাসবাবু শুনছেন। শরৎ মহারাজ নাবার সময় বলছেন, জানলে গো এই যে বইটা ব্যাসদেব নারদ মুনি তার হাতে এই লীলা প্রসঙ্গ বইটা দিয়ে তার আশীর্বাদ পেয়ে আমি বড়ই নিশ্চিন্ত হলাম আর ধন্য হলাম। আমরা দেখি কি না এই দুজন মহাপুরুষের এই যে অভিমান শূন্য অহংকার শূন্য সাক্ষাৎকার, এ অত্যন্ত বিরল দৃষ্টান্ত। তার এই নাম ঘটনাটা ঘটছিল। এইবার তো প্রথম ইচ্ছেটা পূরণ হলো না,
এইবার দ্বিতীয় ইচ্ছে দুর্গা পুজোর ইচ্ছেটা কিরাম পূরণ হলো সেইটা বলি। এখন শ্রী মা 1888 সালে এই দুর্গা পুজোর মুখোমুখিতে এই বাড়িতে ছিলেন। সেই সময় রাতে তিনি একদিন স্বপ্ন দেখছেন। ঠাকুর তাঁকে স্বপ্নে এসে বলছেন, জানো মাস্টার কাশীপুরে বলেছিল তার দুর্গা পুজো বাড়িতে করার ইচ্ছে। তার সামনেই তো দুর্গা পুজো, তুমি ঘট স্থাপন করে দুর্গা পুজোর ব্যবস্থা কর। শ্রীরামকৃষ্ণদেবের দ্বারা এরম স্বপ্নাদিষ্ট হয়ে শ্রী শ্রী মা 6 অক্টোবর 1888 সাল শনিবার দিন শ্রী শ্রী মা এই বাড়ির তেতলার ঘরেতে গিয়ে তিনি ঘট স্থাপন করলেন। এবং শ্রীরামকৃষ্ণদেবের যে পটটা শ্রীমা পুজো করতেন জীব ঠাকুরের জীবদ্দশায়, সেই পটটাই শ্রী শ্রী মা প্রতিষ্ঠা করলেন দুর্গাঘট এবং রামকৃষ্ণের পট প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করলেন। আর মাস্টার মহাশয়ের তো আনন্দের শেষ নেই। মাস্টার মহাশয় চিৎকার করে বলে উঠেছিলেন যে ঠাকুর অহেতু কৃপাসিন্ধু, জ্যান্ত দুর্গাকে দিয়ে তিনি দুর্গা পুজো এবং গুরু পুজোর ব্যবস্থা করলেন। আমরা দেখি এই তখন থেকেই এই বাড়িটা ঠাকুর বাড়ি নাম হয়ে গেল। আর মাস্টার মহাশয়ের প্রাণে এই কথামৃত লেখার একটা দারুণ অনুপ্রেরণা জাগলো। মাস্টার মহাশয় অনুভব করলেন এই কথামৃত রচনা করার যে অনুপ্রেরণা সেটা শ্রী শ্রী মাই বোধ হয় তাঁকে দিয়েছেন। পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের জীবদ্দশায় শ্রীম আবার শ্রী শ্রী মায়েরও পট প্রতিষ্ঠা করে ঠাকুরের সঙ্গে দুর্গার পুজোর দুর্গার ঘটের সঙ্গে মায়েরও নিত্য পুজোর ব্যবস্থা করলেন। এই যে শ্রী শ্রী মায়ের প্রতিষ্ঠিত যে ঠাকুর ঘর, এখানে শ্রী শ্রী মা কত পুজো জপ ধ্যান করেছেন, কতবারই বা তিনি সমাধিস্থ হয়েছেন। আবার তখনকার কালের যে সব বড় বড় সব ভক্তরা ছিলেন, ডাক্তার কাঞ্জিলাল প্রমুখ ভক্তরা, তাঁদের এখানে তিনি দীক্ষাদানও করেছেন। একবার মনে পড়ে যাচ্ছে, না বলে পাচ্ছি না, বহুকাল পরেতে বেশ কিছুকাল আগে সহিতানন্দ মহারাজ, আমাদের পূজনীয় সহিতানন্দ মহারাজ, এখন যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি প্রথম এই বাড়িতে এসে দীক্ষা দেবেন। তা দীক্ষা দেওয়ার আয়োজন হয়েছে, রামাসিতের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আমরা তাকে বললাম, মহারাজ জানেন শ্রী শ্রী মা এখানে তো দীক্ষা দিয়েছিলেন, তারপরে এই আপনি দীক্ষা দিচ্ছেন। উনি শুনে আনন্দে দারুণভাবে পুলকিত হয়ে উঠলেন। আর যখনই এই ঠাকুর বাড়িতে দীক্ষা দেওয়ার ব্যাপার হয়, যদি একবার সহিতানন্দকে বলা হয় মহারাজ আপনি এখানে দীক্ষা দেবেন, উনি এতই ঠাকুর বাড়ি বা কথামৃত দুর্বল যে তিনি সব কাজ ফেলে এইখানে দীক্ষা দেওয়ার ব্যাপারটা সর্বদাই সম্মতি দিতেন। তাই হলো সহিতানন্দ মহারাজের ব্যাপার, একটা আমাদের জীবনের এক্সপিরিয়েন্স সেটা বললাম। আবার দেখি এই ঠাকুর ঘরেতে স্বামীজি শ্রীমা প্রমুখ ঠাকুরের যারা পার্ষদরা ছিলেন তাঁরা এখানে কতই পুজো জপ ধ্যান করেছেন। আবার পরবর্তীকালের যে সমস্ত ব্রহ্মবিদ সাধু সন্ন্যাসীরা ছিলেন এই তাঁরাও এখানেতে পুজো পার্বণ সব করেছেন, কত ধ্যান জপ করেছেন। আবার শুধু তাই নয়, তদানীন্তনকালে যেসব মহাত্মা মনীষীরা ছিলেন তাঁরাও এই ঠাকুর ঘর দর্শন করে তারা ধন্য হয়েছেন এবং এখনও তারা হয়ে চলেছেন। আপনারা যারা এই ঠাকুর ঘরে গেছেন তারা দেখবেন একটা গ্লাস কেসেতে ঠাকুরের পাদুকা আছে এবং আরও ঠাকুর মায়ের নানা স্মৃতিচিহ্ন ওখানে সংরক্ষিত আছে, ওগুলো আবার নিত্য পূজিত হয়। মজার ব্যাপার হলো, একবার শোনা যায় শ্যামাসুন্দরী দেবী মায়ের যিনি মা ছিলেন তিনি একবার এই ঠাকুর ঘরে এসেছিলেন। এসে এই ঠাকুর ঘরে এই শ্রীরামকৃষ্ণের পাদুকা দর্শন করে বলে উঠেছিলেন, সে কি গো শারুর যখন বিয়ে হয় তখন কি জানি যে আমার জামাইয়ের পাদুকা এইরামভাবে পুজো হবে। তাহলে দেখছেন শ্যামাসুন্দরী দেবী এইরাম মন্তব্য করেছিলেন। আবার এই ঠাকুর ঘর সম্পর্কে একটা চমকপ্রদ ঘটনা আছে। ঘটনাটা হলো এই, আপনারা যারা কথামৃত পড়েন তারা হয়তো জানেন যে ব্যাপারটা, মাস্টারমশাইয়ের বয়স তখন মাত্র 10 বছর। এখন মাস্টারমশাইয়ের একটা অভ্যেস ছিল ছাতেতে বেড়ানো। উনি ছোটো থেকে ছাতেতে বেড়াতে ভালোবাসতেন। কেন না, ছাতের দিকে তিনি ছাত থেকে অনন্ত আকাশের দিকে তাকিয়ে একটা অনন্ত ভাবের উদ্দীপনা যেটা হয় সেটা উনি ভোগ করতেন, আনন্দ করতেন। তাই তিনি সর্বদাই বলতেন যে দিনের অন্তত কিছু সময় আকাশের দিকে তাকাতে হয়, তাতে কি হয় মনটা অনেক উঁচু হয় আর মনটা একটা অনন্তের ভাব আসে। কারণ সদা সর্বত্র তো আমরা নিচুর দিকে তাকিয়ে রাস্তাঘাটে চলে থাকি,
তাতে মনটা আমাদের নিচের দিকে যায়, আর নিচের বস্তুকে শ্বাস বস্তু মনে হয়, অনন্ত ভাবটা আমাদের ভিতর চট করে আসে। তাই ছাদের বেড়ানোটা এবং ছাদের দিকে তাকিয়ে এই অনন্ত ভাবকে আস্বাদন করাটা শ্রীমার একটা জীবনের দিক ছিল। যাই হোক, 10 বছর বয়সে এরম ছাদে বেড়াচ্ছে, সেই সময় এই যদ্দূর মনে পড়ছে 1864 সালের 5ই অক্টোবর, ওই তারিখে একটা বিশাল আসে ঝড় ওঠে, আর এই ঐতিহাসিক ঝড়, বিশাল ঝড়। সেই ঝড়টা উঠেছে, শ্রীম ভয় পেয়ে ওই ছাদের পাশে যে ছোটো ঘরটা, যেটা এখন ঠাকুর ঘর, সেই ঘরের মধ্যে ঢুকে নানা দেব দেবী ঠাকুর দেবদাদের ডাকতে শুরু করেছিলেন ভয় পেয়ে, আর ঝড়ও প্রশমিত হয়েছিল। ঘটনাটা ঘটল 1864 সাল, 21 বছর পরে 14ই জুলাই 1885 সালে বলরাম মন্দিরেতে অদ্ভুত ঘটনা ঘটল। ওই দিনেতে রথযাত্রা ছিল, একটু ভূমিকম্পের মতন হয়েছিল, বলরাম মন্দিরে সবাই একটু ভয়ও টয়ও পেয়েছেন ভূমিকম্পে। হঠাৎ শ্রীমকে মাস্টার মহাশয়কে ঠাকুর বলে বসলেন, হ্যাঁগা তোমার আশ্বিনের ঝড়ের কথা মনে পড়ে? মাস্টার মশাই তো স্টান্ড হয়ে গেছেন, সে কি, আমার তো তখন 10 বছর বয়স, আমি তখন ভয় পেয়ে নানা দেবদেবীদের ডেকেছিলাম, এ কি তাহলে তিনি জানেন? এই বলে তিনি কথা আমৃত্যু একটা চমৎকার লাইন দিয়েছেন, ভারী চমৎকার লাইন। তিনি বলছেন, তবে কি ঠাকুর জন্মাবধি আমাকে গুরু রূপে রক্ষা করিতেছেন। তাহলে জন্ম থেকেই ঠাকুরকে রক্ষা করছেন, এই অনুভূতিটা শ্রীমর হয়েছিল। এই যে ঘরটায় যেখানে উনি ডেকেছিলেন, ঠাকুর দেবদাদের ডেকেছিলেন, সেটি শ্রী শ্রীমা ঠাকুর ঘরে রূপান্তরিত করেছিলেন। তাহলে উনি ঠাকুর দেবদাদের ডেকেছিলেন 1864 সালে, 24 বছর পর অর্থাৎ 1888 সালে শ্রী শ্রীমা 6ই অক্টোবর এই ঘরটিকে তিনি ঠাকুর ঘরে রূপান্তরিত করেছিলেন। মনে মনে মাঝে মাঝে ভাবি কি আশ্চর্য, ঘটনাটা ঘটলো 5ই অক্টোবর আর মা ঘর স্থাপনা করলেন সেই 6ই অক্টোবর, এটা একটা অদ্ভুত ঘটনা না? এটি মাঝে মাঝে আমাদের যাই হোক চিন্তার ভাবনার মধ্যে আসে। যাই হোক, ওখানেতে তিনি আপাতত ঠাকুর ঘরটা করলেন। এবার ঠাকুর ঘরেতে যদি আপনি যান, তার সামনেই একটা ছোট একটা দালানের মতন আছে, শ্রীমঠ টাইমে ওটাকে নাট মন্দির বলা হতো, ছোটো নাট মন্দির। ওই সেই নাট মন্দিরেতে শ্রী শ্রীমা তাঁর পা দুটো ছড়িয়ে অনেকবার ধ্যানস্থ সমাধিস্থ হয়েছেন। স্বামীজি শ্রীমা প্রমুখ ঠাকুরের শিষ্যরা, তাদের সন্ন্যাসী শিষ্য, গৃহগৃহী শিষ্য, তারা সবাই মিলে ওইখানে কত পুজো জপ ধ্যান করেছেন। আবার শুধু তাই নয়, পরবর্তীকালে যেসব ব্রহ্মবিদ সাধু মহারাজরা ছিলেন, যাদের আমরা সেকেন্ড জেনারেশন অফ বেলুড় মঠের সাধুদের কথা বলি, এই তাঁরা ওইখানেতে বসে পুজো আচ্ছাদি জপ ছাড়াও শ্রীমঠ ডাইরেক্ট উপস্থিতিতে তারা নানা শাস্ত্রগ্রন্থাদি এবং কথামৃত তারা পাঠ আলোচনা করেছিলেন। আমরা লক্ষ্য করি যে তখনকার সৃষ্ট যে আধ্যাত্মিক এবং পবিত্রতার অভাব আজও কিন্তু সাধু ভক্তরা ওখানেতে অনুভব করতে পারেন। আমরা দেখি যে ঠাকুরের শ্রীমত্ত শরীর চলে যায় 1932 সালে, এই তখন থেকে আজও এই ঠাকুর মা চণ্ডীমঙ্গল ঘট, ওখানকার নিত্য পুজো এবং কথামৃত নানা শাস্ত্রের আলোচনা আজও কিন্তু অব্যাহত হয়। এইবার যে ঠাকুর ঘরের সামনে যে নাট মন্দিরের কথা বললাম, তার পাশেই আছে একটা ছাদ, তাই তো? ওই ছাদ আপনারা দেখেছেন, সে ছাদে ছাদে একটা বেদি আছে। ওই বেদিটা খুব ইম্পর্ট্যান্ট, কেন, ওই বেদির ওপরেতে ঠাকুরের সব সন্তানরা বসে খুব মানে আর কি জপ ধ্যান বিশেষ করে জপ ধ্যান করেছেন। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ, স্বামী প্রেমানন্দ মহারাজ, স্বামী সুবোধানন্দ মহারাজ, তারপর মাস্টার মহাশয় শ্রীম, এনারা সব ওই বেদিতে বসে মাঝে মধ্যে ধ্যান করছেন। একবার হলো কি, ওই বেদিতে তো এরম ধ্যান করছেন, তার একটা ঘটনা অদ্ভুত মনে পড়ে যাচ্ছে, যদ্দূর মনে পড়ছে 24শে ডিসেম্বর 1883 সালের ঘটনা। ওই লীলাচিত্রে শ্রীমকে ঠাকুর বলছেন, দেখো তোমার যোগের লক্ষণ আছে, যোগীর লক্ষণ আছে, তাই যোগের বিষয়ে তোমায় বেশ কিছু বলে দিতে হবে। এই যোগীরা কুলকুণ্ডলিনী জাগ্রত করে আর এই শতচক্র ভেদ করে আত্মার সাক্ষাৎকার করে, পরমাত্মার সাক্ষাৎকার বলেই শ্রীমকে বলছেন, তবে কি জানো, ভক্তিপথেও এই কুলকুণ্ডলিনী জাগ্রত হয়,
আর এই কুলকুণ্ডলী জাগ্রত না হলে ঈশ্বর দর্শন হয় না বলে শ্রীমকে আদেশ করছে। দেখো তুমি একটা গান গাইবে, এই গানটা গাইবে খুব একাগ্রতার সঙ্গে, খুব ব্যাকুলতার সঙ্গে গাইবে, তাতে তোমার ঈশ্বরের দর্শন হবে। গানটা কি? জাগো মা কুলকুণ্ডলিনী যাব। এই গানটি শ্রীময় বেদীর ওপর বসে গান গাইতেন মাঝে মধ্যে, তাতে একাধিকবার তিনি মায়ের দর্শন পেয়েছিলেন। তিনি যে বলেছিলেন মায়ের দর্শন পাওয়ার কথা, তিনি দর্শন পেয়েছিলেন। এই প্রসঙ্গে রাঘবানন্দ মহারাজের দু একটা মানে দৈবী ঘটনার কথা উল্লেখ করি। স্বামী রাঘবানন্দ মহারাজ প্রমুখ যারা ঠাকুরের ঘনিষ্ঠ ছিলেন তাদের মুখ দিয়ে তাদের কাছ থেকে শুনেছিলাম যে শ্রীমা একবার এইরকম বসে সমাধিস্থ হয়েছেন। সমাধিস্থ অবস্থায় তিনি দেখছেন আট বছরের একটি বালিকা মেয়ে, মানে স্বয়ং জগদম্বা আট বছরের মেয়ের একটা রূপ ধরে এসে তার গলাটা জড়িয়ে ধরেছেন, তাকে একটা ছোট মালা পরিয়ে দিয়েছেন এবং তাকে যারপণ্যায় জড়িয়ে ধরে আদর করছেন আর চারিদিকে কিছু ফুল ছড়িয়ে দিয়েছেন। সমাধি অবস্থা থেকে যখন তিনি নেমেছেন প্রকৃতিস্থ হয়েছেন, তিনি অবাক হয়ে দেখছেন এইরকম গলায় সেইরকম একটা মালা পরানো আছে, আবার চারিদিকে যে ফুল ছড়িয়ে দিয়েছিলেন সেই চারিদিকে ফুল ছড়ান, এইরকম একটা দৈবী ঘটনার কথা তিনি বলেছেন। আবার আর একটা দৈবী ঘটনার কথা বলছেন আমাকে, যে জানো একবার হবিশ্বাসী সেরে তিনি কথামৃত লিখছেন শ্রীমর ঘরে বসে দরজা জানলা সব বন্ধ করে। আমরা আড়ি পেতেছি, আড়ি পেতে শুনছি যে শ্রীম কার সঙ্গে কথা বলছে, বেশ শুনতে পাচ্ছি, ঘরে কেউ নেই কিন্তু বেশ শুনতে পাচ্ছি ভিন্ন গলায়, তো বেশ একটা পরামর্শ চলছে, সেই ভিন্ন গলাটা আর কেউ না সেটি স্বয়ং ঠাকুরের। তা এইরকম সব দৈবী ঘটনা আমরা এখানেতে ঘটতে এবং ঘটতে অনেক শুনি এবং আমরা নিজেরাও এটা দেখেছি। শ্রীম সম্পর্কে উনি বলতেন নিজে মুখে একদিন পরম গুপ্ত যোগী সবই গুপ্ত করতেন, একদিন থাকতে না পেরে বলে ফেলেছিলেন যে ঠাকুর শ্রী শ্রী মা এবং ঠাকুরের শিষ্যদের নিয়ে এখানে যে কত কাণ্ড হয়েছে সে বলে শেষ করতে পারা যাবে না। তারা বলতেন যে শ্রীম চালচলন কথাবার্তা সব কিছু এতই মধুর আকর্ষণীয় ছিল যে তাকে দেখে মনে হতো সর্বদাই তিনি ঈশ্বরের সঙ্গে যোগেতে আছেন, অথচ চোখ চেয়ে আছেন, চোখ চেয়ে সর্বদাই ঈশ্বরের সঙ্গে এক হয়ে আছেন, এইরকম চেহারা আমরা বারবার শ্রীমর এখানেতে দর্শন করেছি। এই যে যখন আমরা বেদীর কথা বলছি বলতে বাধ্য হচ্ছি, এই আমাদের পূজনীয় সিদ্ধেশানন্দ মহারাজের মানে অনুরোধ রক্ষার্থে বলি একটা কাহিনী। তিনি একটু আমি জিজ্ঞেস বলেছিলাম এই পারিবারিক ঘটনা কি বলা ঠিক হবে, উনি বললেন না না আপনি বলবেনই, এটা বললে আর কিছু না প্রজন্ম নেক্সট প্রজন্মের কাছে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট হবে, এই জন্মে তো হবেই প্রজন্মের পক্ষেও এটা জানার সুবিধে হয়। সেই জন্যে ওনার অনুরোধ রক্ষার্থে আমি বলি, এমনি বলতাম না তবে উনি এরকম বলেছিলেন বলে আমি বলতে বাধ্য হচ্ছি বলি সে ব্যাপারটা। অরুণবাবু যার কথা বলছিলাম তিনি হচ্ছেন শ্রীময় মানে বড় নাতি, এই বড় নাতি বিয়ে হবে 1932 সাল 25শে বৈশাখ, তার ঠিক এক মাস পরে শ্রীম কিন্তু শরীর ছাড়বে। তা এখন শ্রীময় এই অরুণবাবু যিনি অরুণ বড় নাতি তার যে ভাবি স্ত্রী হবেন তার নাম শিবরানী, নাম শুনেই শ্রীমা বড় আকর্ষণ অনুভব করেছিলেন শিবরানী নামটাতে, উনি বড় দুর্গা মায়ের ভক্ত ছিলেন। যাই হোক সে শিবরানীকে শ্রীমকে দেখাবার জন্য নিয়ে আসা হয়েছে, তিনি বেদীর ওপর তখন বসে আছেন। শিবরানী দেবী তিনি তো শ্রীমর একটা বৈদিক ঋষিতুল্য চেহারা দেখে অবাক হয়ে গেছেন, অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছেন। এইবার শ্রীম তাকে বলছেন শিবরানী তখন খুব বাচ্চা মেয়ে, তাকে বলছেন জানো আমার গুরুজির গুরুদেব ছিলেন তিনি গান শুনতে ভালো ভালোবাসতেন, আর তুমি নাকি গান পারো, শুনলাম তুমি গান শিখেছ, তুমি একটা গান আমায় গাও দেখি আমায় শোনাও তো, এরম বলেছে। তা শিবরানী দেবী একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবেন বলে তৈরি হয়েছেন, তিনি বলছেন যে হঠাৎ রবীন্দ্রসঙ্গীত গাই বলে তৈরি হয়েছি, হঠাৎ অজান্তে মুখ থেকে একটা অন্য গান বেরিয়ে এলো, সে গানটা হলো এই তুমি যে শিব তাহা বুঝিতে দিও কি আর চাহিব বল, বোধহয় গানটা হয় অতুল প্রসাদ সেনের কিংবা রজনীকান্ত জুড়ের মধ্যে একজন হবে। এই শিবরানী দেবী বললেন আমার অজ্ঞাত সারে এই গানটা বেরিয়ে এলো, যেই না বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে দেখেন শ্রীম সমাধিস্থ হয়ে গেছেন।
সে তাঁর দেহের পলক শূন্য, একবার নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে কি না পড়ছে বোঝা যাচ্ছে না, দেহ স্থির নিষ্পন্দ, এইরকম সমাধিস্থ চেহারা তিনি শিবরাণী দেবী দেখছেন আশ্রম মহাশয়ের আর কি। তিনি ওই গান শুনে সমাধিস্থ হয়ে গিয়েছেন। বেশ কিছু পরে শিবরাণী দেবী বলছেন যে তিনি একটু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, আজ তারপরই তিনি একটু প্রকৃতিস্থ হলেন। তাহলে শিবরাণী দেবী যে শ্রীমাকে এই অবস্থায় দেখেছিলেন এটা আজীবন তিনি মনে করে রেখেছিলেন এবং সর্বদাই এই ঘটনাটি ভক্তদের বলতেন। আবার আর একটা মজার ব্যাপার, এই শিবরাণী দেবীর এই বিবাহের ব্যাপারে তার মামা একটা দারুণ কবিতা লিখেছিলেন। তখনকার কালে সেই কবিতার লড়াই হতো, তার শ্রীমার সময় এনার অরুণের এবং শিবরাণীর বিয়ের সময় এরা কবিতার একটা রচনা হলো। ওনার মামা শিবরাণী দেবীর যিনি মামা ছিলেন তিনি বিরাট কবি ছিলেন, অপূর্ব সুন্দর কবিতা লিখতে পারতেন। তিনি একটা খুব বড় কবিতা লিখেছেন, কবিতাটার সবটা আমি বলছি না, শেষের দিকের যে পোর্শনটা শ্রী শ্রীমকে সবটাই শোনানো হলো, এই শেষের দিকের যে পোর্শনটা শ্রীমকে শোনানো হলো সেই জায়গাটা আমি আপনাদের বলি। সেই জায়গাটা ছিল মহামহেন্দ্র হৃদিহ্রদ হতে যে পীযূষ বহে কথামৃত স্রোতে, সে পুত ধারায় প্রভাস তীর্থে স্নান করো অনুরাগে, এই আশিস করিয়া তোমার জননী বিদায় মাগে। তাহলে আমরা দেখি এই গানটা এই মানে কবিতাটা শ্রীমকে শোনানো হলো, যেই না এই শোনানো হলো এই মহামহেন্দ্র হৃদিহ্রদ হতে যে পীযূষ বহে কথামৃত স্রোতে, সঙ্গে সঙ্গে শ্রীমক সমাধিস্থ হয়ে গেলেন। ওনার চোখ দিয়ে জল পড়তে লাগলো, দাড়ি বেয়ে জল পড়তে লাগলো। যারা এইসব দর্শন করেছেন আমার মামারা তারা আমাদের বলেছেন এই জিনিস কোনোদিন মানে কল্পনায় আনা যায় না, একজন মুহূর্তের মধ্যে কিরম ঈশ্বরের সঙ্গে এক হয়ে গেলেন, এই এরম দর্শন আমরা কখনো ভুলতে পারবো। আমরা বলছিলাম এই জন্যে যে এই বেদির ওপর বসেতে এই সমস্ত কাণ্ডগুলো হয়েছে, এর জন্যে আমরা এই সব কাহিনিগুলো আপনাদের সামনে ঘরোয়া হলেও তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, আবার এই ছাদেতে আর একটা গাছ আছে দেখবেন, গুলঞ্চ ফুলের গাছ। এই গাছের একটা দারুণ ইতিহাস আছে, মনে পড়ে যাচ্ছে 9ই ডিসেম্বর 1883 সালের ব্যাপার হবে। সেদিন শ্রীরামকৃষ্ণদেবকে শ্রীমা বলছেন, জানেন আমি এই যে পঞ্চবটির একটা ডাল ভেঙে বাড়িতে নিয়ে রেখেছি। শ্রীরামকৃষ্ণদেব বললেন কেন? তখন শ্রীমা বলছেন সব চুকে গেলে এই স্থান একদিন মহাতীর্থ হবে। তাহলে দেখুন এদের কতদূর অন্তর্দৃষ্টি এবং দূরদৃষ্টি। তারা বলে দিচ্ছেন যে দক্ষিণেশ্বর কালীবাড়ির যে আজকে এই অবস্থা মহাতীর্থ, সেটা 9ই ডিসেম্বর 1883 সালে শ্রীমা কিন্তু ঠাকুরকে জানিয়ে দিচ্ছেন সব চুকে গেলে এই স্থান একদিন মহাতীর্থ। তাহলে ওই যে বলেছিলেন যে দক্ষিণেশ্বর যে মহাতীর্থ হবে এই ভেবনার একটা ডাল এনে রেখে দিয়েছিলেন, বললেন ওটা দেখলে ভারি আহ্লাদ হয়। শ্রীমার এইভাবে ভাবিত হয়ে তিনি 1884 সালের কোন একটা সময় এই গুলঞ্চ ফুলের ডাল দক্ষিণেশ্বর বাগান থেকে নিয়ে এসে এইখানে নিজে হাতে রোপণ করেছিলেন। ঠাকুরের অশেষ কৃপা, মায়ের অশেষ আশীর্বাদ, সেই গাছটা আজও সযত্নে সংরক্ষিত আছে। দেশ বিদেশ থেকে যেসব ভক্তরা আসেন তারা ঠাকুরঘর, নাট মন্দির, তারপরে বেদি এবং ওই ঘরের যে গাছটি মানে গুলঞ্চ ফুলের গাছ দেখে তারা অত্যন্ত আনন্দিত ও অত্যাশ্চর্যান্বিত হয়। যাই হোক, এই তো তিনতলার ঘরের তিনতলার ব্যাপারটা বললাম, এইবার দোতলায় নামি। এই দোতলায় যেখানে ঠাকুরের আশীর্বাদে বসে আমরা বলছি কথামৃত ভবনের দোতলায়, পাশেতে বাঁ পাশেই দেখতে পাচ্ছি একটা কাঠের সিঁড়ি আছে, তাই না? এটা বহু প্রাচীন ঐতিহ্যবাহী কাঠের সিঁড়ি, যা বেয়ে শ্রী শ্রীমা উঠেছেন অনেকবার, বহুবার ঠাকুরঘরে যাতায়াত করেছেন। স্বামীজি শ্রীমা প্রমুখ ঠাকুরের পার্ষদরা এই টের ওপর দিয়ে অথবা ঠাকুরঘরে যাতায়াত করেছেন। পরবর্তীকালে আবার সেই ব্রহ্মবিদ সাধু মহারাজদের কথা বলছি, সেকেন্ড জেনারেশান, থার্ড জেনারেশান, এসবের যেসব ব্রহ্মবিদ সাধু মহারাজরা ছিলেন এবং আজও আছেন, তাঁরাও এইটির ওপর দিয়ে ঠাকুরঘরে গিয়েছেন। আমার মনে পড়ছে একজন মহারাজের কথা, তিনি একটু বয়স হয়েছে তাঁর, তিনি একটু কষ্ট পাবেন এই ভেবে আমি বললাম আপনি কাঠের সিঁড়ি দিয়ে মহারাজ ওপরে উঠবেন। তিনি আমাকে বললেন দীপকবাবু আপনি কি কথা বলছেন, হ্যাঁ তীর্থ করতে গিয়ে মানুষের কত রকম বিপদ আপদ, কত রকম ঝঞ্ঝাট, হ্যাঁ তার মুখে করে তবে মানুষ
উঁচুতে পাহাড় অঞ্চলে তীর্থে তীর্থে যায়, আর তার তুলনায় একটা কাঠের সিঁড়ি এটুকুনি আমরা নিতে পারবো না, কখনো হয়? শরীর থাকতে আমি যাবই যাব বলে কিন্তু দিব্যি ওপরে উঠে গেলেন। উঠে গিয়ে দর্শন করে নেমে এসে আমায় বললেন, আমার মন পূর্ণ হলো, এটা না গেলে আমার একটা বিরাট গিয়ে অপূর্ণ থেকে যেত। আমি এইটাই বলছি, এই কাঠের সিঁড়িটার ওপরেতে তাঁদের কী অসাধারণ দৃষ্টি। যাই হোক, এটার ওপর দিয়ে তারা সব অনেকে যাতায়াত করেছে। আবার এই কাঠের সিঁড়ি পর যদি আপনি একতলায় যান, একতলার একটা কোণের ঘর আছে, এখন সেই ঘরটিতে রামকৃষ্ণ বিবেকানন্দ বুক স্টল হয়েছে, সেই ঘরটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো একবারে বাড়িতে ঢোকার মুখে ঘর, তো ঠাকুরের যারা সমস্ত পার্ষদরা আসতেন, স্বামীজি প্রমুখ ঠাকুরের যেসব শিষ্যরা এবং যারা সন্ন্যাসী ছিলেন, যাহা গরিব শিষ্য ছিলেন ঠাকুরের, মাস্টারমশাই তারা সব গুরু ভাইরা ছিলেন, তারা প্রায়শই এইখানে এসে ওইখানে জমায়েত হতেন এবং ওইখানে বসে তারা ঠাকুরের সম্পর্কে নানা আলাপ আলোচনা করতেন। ওইখানেতে যারা কথা মৃত পড়েন তারা দেখবেন যে একটা দিনের বিবরণ কিন্তু ওখানে আছে, দ্বিতীয় ভাগের পরিশিষ্ট অংশে। সেইখানেতে দেখবেন যে স্বামীজি এসেছেন এবং আরও দু চারজন এসেছেন, তারা এসে ওইখানেতে বসে ঠাকুরের এই শ্রীমর সঙ্গে আলাপ আলোচনা করছেন, দ্বিতীয় ভাগের পরিশিষ্ট অংশে। ওটা পাবেন 7ই মে, 7ই মে, সেটা হচ্ছে বৈশাখী পূর্ণিমার দিন স্বামীজি যে এসেছেন সেটার কিন্তু ওইখানেতে রেফারেন্স আছে। এখন এই যে ঘরটার কথা বললাম, এখানে আর একটা পারিবারিক ঘটনার কথা বলি, সেটা না বলে থাকতে পারছি না। সেটা আমার সিদ্ধেশানন্দ মহারাজের কথাটা বারবার মনে আসছে বলেই বলছি, এটা একটু কিন্তু বেদনার ঘটনা। সেটা হচ্ছে এই 1890 সালে সেপ্টেম্বর মাস হবে, সেই সেপ্টেম্বর মাসেতে এই শ্রীমদ গুরু ভাইয়েরা বেশ কজন, তারা সব সন্ন্যাসী শিষ্য, তারা সব এসে ওইখানেতে জমায়েত হয়েছে। মাস্টার মহাশয়ের সঙ্গে বসে তো তারা ঠাকুরের আলোচনায় মত্ত, মাস্টার মহাশয় তো আরও বেশি রকম মত্ত হয়ে গেছেন তার বাড়িতে এসে এরম আলোচনায়। এখন সেই সময় হঠাৎ একটা কান্নার আওয়াজ তারা শুনতে পেলেন, যারা ওখানে বসেছিলেন স্বামী ঠাকুরের শিষ্যেরা, তারা যেই কান্নার আওয়াজ শুনতে পেতে একটু অপ্রস্তুত হয়ে পড়েছেন, অপ্রতিভ হয়ে পড়েছেন, কী কান্না, কে কাঁদছে? তখন তারা মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে যে মাস্টারমশাই, এখানে যে মহিলাদের কান্নার আওয়াজ, কী ব্যাপার? তখন মাস্টারমশাই বলছেন, আর বলবেন না, একজন ভক্তের একটি কন্যা বিয়োগ হয়েছে, তা তাদের আত্মীয় স্বজনরা সব কান্নাকাটি করছে। শুনে ওনাদের তো বুঝতে দেরি হলো না, ওই ভক্তটি আর কেউ নন, শ্রীমর স্বয়ং। এই যে শ্রীমর একটি জ্যেষ্ঠ কন্যা হাঁদি বলে একজন ছিলেন, শ্রী শ্রী মায়ের প্রাণ ছিলেন, শ্রী শ্রী মা ওনাকে এত বেশি ভালোবাসতেন সে মানে কল্পনার বাইরে। এই যে আমরা বলি রাধু, এই রাধুকে নিয়ে যেমন শ্রী শ্রী মা ভালোবেসেছিলেন, যদিও উৎপাত হতো কিন্তু ভালোবাসার টানের তো অভাব ছিল না, ঠিক রাধুর আগে এই হাঁদির ওপর মায়ের এই রাম টান ছিল। সেই হাঁদি তো শরীর ত্যাগ করেছে সেই সময় ওনারা এসেছেন, আর হাঁদি সম্পর্কে শিশু মা বলেই ছিলেন যে হাঁদি চলে গেল আর আমি কাকে নিয়ে থাকবো, বলবেন যে আর সকালবেলায় গুরুদেব গো বলতে গিয়ে হাঁদি গো বলে ফেলেছি। তাহলে দেখছেন শিশু মা এই হাঁদিকে এইরকম ভালোবাসতেন। যাই হোক, এই হাঁদি পরলোক গমন করেছেন আর তাইতে বাড়ির সবাই কান্নাকাটি করছেন, আর শ্রীম কিন্তু একেবারে নির্লিপ্ত জ্ঞানী হয়ে বসে রয়েছেন। এইটে ওনারা দেখে খুব আশ্চর্যজনিত হয়েছিল। শুধু এই ঘটনা না, আরেকটা ঘটনা আমার মনে আছে, আপনারা সেটা জানেন, যে 1912 সালের ঘটনা, এটি কাশীর অদ্বৈত আশ্রমের ঘটনা। সেখানে উনি গোপীগীতা পাঠ করছেন, সেই সময় একটা খবর এলো যে ওনার স্ত্রী, ওনার মেয়ে, আরেকজন মেয়ে, তিনি শরীর ত্যাগ করেছে। সেই মেয়েটি যে শরীর ত্যাগ করেছিল তার নাম ছিল রাধারানী, তিনি শরীর ত্যাগ করেছেন। কিন্তু সব তারা সাধু সন্ন্যাসী ব্রহ্মচারীরা তারা দেখে শ্রীম কিন্তু নির্বিকার, যেমনি গোপীগীতা পাঠ করছিলেন তেমনি পাঠই চলছে, কোনো মানে কোনো রকম হুঁশি নেই। তখন তারা সব বললেন, জানেন আমরা তো সাধু সন্ন্যাসী সব দেখেছি, কিন্তু এরকম নির্লিপ্ত জ্ঞানী কখনো আমরা দেখিনি, এরকম নির্লিপ্ত জ্ঞানী দেখা যায় না। ঠাকুর ওনাকে নিজে হাতে নির্লিপ্ত জ্ঞানী তৈরি করেছিলেন দক্ষিণেশ্বরে, এ কথা আমরা বলেছিলাম। এইরকম নির্লিপ্ত জ্ঞানী উনি ছিলেন, তাই বিয়োগীতে তিনি কখনো অতটা বিচলিত হতেন না। শুধু একবার, এ বলে ফেলি আপনাদের, একবার তিনি বিচলিত হয়েছিলেন
যখন তার বড় ছেলে 8 বছর বয়সে শিব দর্শন করতে করতে শরীর ত্যাগ করেছিলেন, সেই সময় একবার তিনি ভীষণভাবে দুঃখ পেয়েছিলেন এবং শুধু দুঃখ পাওয়া না, তিনি কেঁদে উঠলেন। আপনারা কথা আমৃতে দেখবেন সেটা ঘটনাটা আছে, কিন্তু লাটু মহারাজ শ্রীম ঠাকুরকে জানাচ্ছেন যে সেদিন শ্রীম চোখেতে জল দেখলাম, একটি ছেলে কি হয়েছে তার জন্যে তার একটা বইয়ের ভেতর সেই ছেলের কিছু স্মৃতিচিহ্ন ছিল, ওই দেখে মাস্টার মহাশয় কেঁদেছেন। ঠাকুর তো শুনে বড়ই চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু তার সান্ত্বনা দেওয়ার ব্যাপারটা কী ছিল সেটা না বলে থাকতে পারছি না। শ্রীম এবার ঠাকুরের কাছে এসেছেন, তখন লাটু মহারাজের এই কাছ থেকে শুনেছেন তিনি উনি কেঁদেছেন, তখন তিনি শ্রীমকে বলছেন, ঠাকুর বলছেন, আচ্ছা দেখো তুমি নাকি কেঁদেছিলে শুনলাম, তবে আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করি, এই যে ছেলেটি সে তো সময় কত ব্যথা দিয়ে কষ্ট দিয়ে চলে গেল, তার জন্যে তুমি কাঁদলে, আর আমি যে তোমায় এত ভালোবাসি তার জন্য কি তুমি কেঁদেছ, এইরকম বলে উনি তাকে সান্ত্বনা দিয়েছে। এই সান্ত্বনার বাক্যটা উনি প্রায়শই মনে রাখতেন। যাই হোক, আমরা দেখি এই সব ঘটনাগুলো এই শ্রীম অ্যাজ এ নির্লিপ্ত জ্ঞানী হিসেবে শ্রীম জীবনে সব হয়েছিল, এবং ঠাকুর স্বয়ং তাকে এই সমস্ত পরিস্থিতিতে কীরকমভাবে মোকাবিলা করতে হবে তাও কিন্তু তাকে শিখিয়ে দিয়েছিলেন। যাই হোক, আমরা তো নিচের ঘরের কথা বললাম, এবার দোতলায় আসি। দোতলায় এই যে পাশের ঘরটা আছে যেটাকে আমরা শ্রীমর ঘর বলি, এই ঘরেই শ্রীম থাকতেন। আর এই ঘরেতে শ্রীম যেমন থাকতেন, শ্রীশ্রীমা যখন আসতেন তখন শ্রীম অন্য ঘরে থাকতেন, আর শ্রীশ্রীমা এই ঘরে থাকতেন। শ্রীশ্রীমা যখন এখানে থাকতেন তখন তিনি নানা সময় বেশ কিছুকাল ধরে কখনো 7 দিন, কখনো 15 দিন, কখনো 1 মাস, কখনো মাসাধিককাল তিনি এইখানেতে থাকতেন। সঙ্গে কারা থাকতেন? নিকুঞ্জ দেবী থাকতেন, কমলিনী দেবী, এনার সব মায়ের মন্ত্র শিষ্যা ছিলেন। আবার শুধু তাই নয়, এনাদের সঙ্গে শ্রীশ্রী মায়ের যারা সঙ্গিনী ছিলেন নানা জায়গায় থাকেন, যেমন গোলাপ মা, যোগিন মা, গৌরী মা, লক্ষ্মী দিদি, এদের দু একজনকে সঙ্গে নিয়েও শ্রীশ্রী মা এখানেতে থাকতেন। তাহলে বোঝা যাচ্ছে এই ঠাকুরবাড়িতে এনের পদধূলি পড়েছিল এবং তাঁরা এটাকে তীর্থে রূপান্তরিত করেছিলেন, এখানেতে থাকতেন। আবার এই ঘরে শ্রীরামকৃষ্ণদেব পদধূলি দিয়েছিলেন, আবার এই ঘরটিতে শ্রীশ্রী মা যে স্বপ্নাদিষ্ট হয়েছিলেন ঠাকুরের দ্বারা, যে চণ্ডীমঙ্গল ঘর বা দুর্গাঘর প্রতিষ্ঠার ব্যাপারটা, সেটা এই ঘরেতে তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন। আবার এই ঘরেতে স্বামীজি প্রমুখ ঠাকুরের যারা সব শিষ্যেরা ছিলেন, মাস্টারমশাইয়ের গুরু ভাইরা, তারা এই ঘরেই মিলিত হয়ে এই শ্রীমর সঙ্গে ঠাকুরের বিষয়ে আলাপ আলোচনা করতেন। আবার এখানেতে যারা আসেন তারা লক্ষ্য করবেন, দেখেছেন তা যে ঠাকুর মা শ্রীম তাঁদের যে নানা সব ব্যবহৃত বস্তু স্মৃতিচিহ্ন এখানে সংরক্ষিত আছে এবং এইগুলো প্রায় একরকম নিত্য পূজিত হয়। আবার তাছাড়া এবাড়ির আরেকটি বিরাট মাহাত্ম্য আছে, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী সুবোধানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ প্রমুখ যারা ঠাকুরের সন্ন্যাসী শিষ্যরা ছিলেন এবং গৃহ শিষ্যরাও ছিলেন, তাঁদের মধ্যে অনেকেই, আবার শুধু তাই না, পরবর্তীকালের যারা সমস্ত ব্রহ্মবিদ সাধু মহারাজরা ছিলেন, যেমন ধরুন রাঘবানন্দ, যেমন নিত্যাত্মানন্দ স্বামী, যেমন জগন্নাথানন্দ, যেমন অক্ষয় চৈতন্য নাম শুনেছেন তাই না, তারপরে স্বামী নির্লেপানন্দ, তারপরে বিনয় মহারাজ, বলাই মহারাজ, এনারা সব শ্রীমল দারুণ ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ, এনারা সব এই বাড়িতে ছিলেন, কথাটা বলেছেন, এনারা সব এই বাড়িতে মানে বেশ কিছুকাল মাঝে মধ্যে থাকতেন। আবার শুধু তাই নয়, শ্রীশ্রী মায়ের যারা ছিলেন ভাইয়েরা, যেমন প্রসন্ন মামা, অভয় মামা, তাঁদের যারা ভাইপোরা যারা ছিলেন, ভূদেব টুদেব, এনারা সব এই শ্রীমায়ের বাড়িতে মাঝে মধ্যে থাকতেন এবং তাঁদের এই সমস্ত থাকাতে এই বাড়িটা মহিমামণ্ডিত হয়ে ওঠে। আবার আমার একটা ঘটনা মনে পড়ছে, এই যে ঘর, সেই ঘরে এই যে বিশ্ববন্দিত মহাগ্রন্থ কথামৃত, সেটা এই বাড়ির এই ঘরেতে এই কথামৃতটা রচনা হয়। এই কথামৃতটা কীরকমভাবে রচনা হয়েছিল তার ব্যাপারটা আমরা এর আগের দিন বিস্তারিতভাবে আলোচনা করছিলাম, তাহলেও আমরা দু একটা কথা
কথামৃত রচনার যে আসল জায়গা জন্মভূমি সেই সম্পর্কে এই দুটো কথা আমায় বলতেই হয়। আমরা দেখি এইখানে যখন তিনি কথামৃত রচনা করতেন তখন তিনি একা হারি আর অবিশ্বাসী থাকতেন। এই ডায়রিয়া ঠাকুরকে ধ্যানকালে তিনি ঠাকুরের দর্শন করতেন, ঠাকুরের প্রত্যক্ষ উপস্থিতি তিনি অনুভব করতেন। আবার শুধু তাই নয়, তিনি ঠাকুরের কাছে আদেশ নির্দেশ পেতেন। এই একটু আগে বললাম রাঘবানন্দ স্বামী বলছিলেন যে আমরা আদেশ নির্দেশ তিনি পেতেন, তারা শুনেছেন। আর আমরা দেখি যে এই আদেশ নির্দেশ পেতেন। আবার সবচেয়ে মজার ব্যাপার, বহু আগে যেসব ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো ডায়েরির পাতাতে খুলে দেখবেন জল জল করে ভেসে উঠত। কথা বললেন, আমি বলবো পরে আপনার আলোচনাতে যে কথামৃততে আমরা চতুর্থ দর্শন আলোচনা করার পর শেষ করেছিলাম, তো তারপর তিনি তো বলরাম মন্দিরেতে ঠাকুরের গান শুনতে গেছিলেন। আপনি ভাবতে পারেন সেই গান শুনতে যেদিন যান সেটা কতকাল পরে, 1932 সালে ওই পঞ্চম ভাগেতে দেয়া আছে। তাহলে এই এতটা মাঝ পথেতে তার যেসব ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ সে কত জিনিস আছে, কতবার আগের জিনিস তিনি কিন্তু মনে করছেন। তাহলে 11 মার্চ উনি বলরাম মন্দিরেতে যাচ্ছেন 1882 সালে, লিখছেন 1932 সালে। তাহলে এই এতদিনের পরেতে তিনি ডায়েরিকে কেন্দ্র করে লিখছেন, এ কখনো ফটোগ্রাফিক মেমারির দ্বারা হয়? কারণ ছিল উনি পরম যোগী ছিলেন, এই যোগ বলেতে তিনি যোগ ক্রিয়ার দ্বারাতে তিনি এইরকমভাবে আগেকার অনুষ্ঠিত ঘটনাগুলো নিজের চোখের সামনে জল জল করে ভেসে উঠত, তিনি সেটা অনুভব করতে পারতেন। তাহলে এইরমভাবে তো তিনি তো কথামৃত লিখছেন। এইবার কথামৃত তো বেরিয়ে যাচ্ছে, বলছিলাম 1902 সালে, 1902 সালের 11 মার্চ রামকৃষ্ণদেবের জন্ম এই বইটা বেরিয়ে যায়। মজার ব্যাপার হলো এই কথামৃত যখন বেরোয় তখন রামকৃষ্ণদেবের জন্মতিথির দিন, আবার ওই দিনেতে শ্রী ম বইটিকে ঠাকুরের পূজোর জন্যে নৈবেদ্য হিসেবে মাকে নিবেদন করেন। এইটা মনে রাখতে হবে, কথামৃত হচ্ছে নৈবেদ্য। তাই জন্যে এই ঠাকুরবাড়িতে যখনই ঠাকুরের জন্মতিথি উৎসব হয় অন্তত একখণ্ড কথামৃত ঠাকুর ঘরে রাখা হয়, কারণ এই জন্মতিথির দিনে ওই একখণ্ড কথামৃত শ্রী মাকে দিয়ে তিনি নৈবেদ্য সব সাজিয়েছিলেন। যাই হোক, এইরকম ঘটনাটা তো 1902 সালেতে হলো। এই যেই না বইটা বেরোলো, বলেছিলাম এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেল, আর ফলেতে দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ এসব পরপর বেরিয়ে গেল। আমরা দেখি 1910 সালের মধ্যে চতুর্থ ভাগ বেরিয়ে গেল। এই সময় চতুর্থ ভাগ লেখাতে শ্রীমা এমনই ঠাকুরের চিন্তায় মগ্ন ছিলেন যে তিনি একেবারে রামকৃষ্ণময় হয়ে উঠেছিলেন, একেবারে রামকৃষ্ণময় হয়ে উঠেছিলেন। ঠাকুর নিজে মুখে এসে বলছেন যে তোমার মুখে আমার প্রতিবিম্ব দেখছি, আর তুমি আর আমি একেবারে এক হয়ে গেছি। দেখছেন এই রকম ঠাকুরের বক্তব্য তাকে স্বপনে এসে বলছে। আবার শুধু তাই নয়, আমরা যেগুলো এলাম বলছেন তো, আর সেই সময় শ্রীমা, শ্রী শ্রীমা স্বামীজি প্রমুখ যারা ঠাকুরের শিষ্যরা ছিলেন তারা এই গ্রন্থটিকে দারুণভাবে প্রশংসা করতে শুরু করেছিলেন। তারা বললেন যে এটা হচ্ছে শান্তি, আনন্দ, ভক্তি এবং ঈশ্বর লাভের এক অদ্বিতীয় গ্রন্থ। শ্রীমাকে বললেন রামকৃষ্ণ অবতার ইনি ব্যাসদেব জগতে এসেছেন। ন্যাচারালি কী হলো, দেশ বিদেশ থেকে নানা সব মহাত্মা মনীষীরা এই কথামৃত পড়ে আর শ্রীমাকে দর্শন করবেন বলে তারা এই বাড়িতে আর মটন স্কুল বাড়িতে জমায়েত হতে আরম্ভ করলেন। তাহলে পরিণামটা কী হলো, সারা দিনটাই এই বাড়িটা এই সব মহাত্মা মনীষী সাধু ভক্তদের তে গম গম করে উঠত। মাস্টার মহাশয় ন্যাচারালি এইরকম অবস্থাতে আর কথামৃত রচনায় মগ্ন থাকতে পারতেন না। এদিকে তো তীর্থভ্রমণ, এদিকে তো তপস্যাদি আছেই, তার সাথে আবার এই সমস্ত সাধু ভক্তদের মানে আসা যাওয়া, এতে তিনি ব্যস্ত হয়ে থাকতেন। আর সে ব্যস্ত মানে কী নিয়ে ব্যস্ত থাকতেন, যেমন কথামৃত রচনা করতে পারছেন না তেমনি রামকৃষ্ণ কীর্তনেতে তিনি মত্ত থাকতেন। তখন রামকৃষ্ণদেবের কীর্তন করাটা ছিল নারদ ঋষির মতন ব্যাপার শ্রীমদ জীবনে, আর এর আগেটা ছিল ব্যাসদেব বাল্মীকির মতন রচনার ব্যাপার। তাহলে ব্যাস বাল্মীকির মতন রচনা করেছেন, নারদ ঋষির মতন ঠাকুরের কীর্তন করে গেছেন, এই হলো তাঁর জীবন। মনে রাখতে হবে এই জীবনটা তিনি পেলেন ঠাকুরের আশীর্বাদে, তিনি সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন।
তিনি তো সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন, ঠাকুর বলেছিলেন। তোমার সেদিন চোখদা দেখলাম, ভাবলাম নারায়ণ শাস্ত্রীর মতন পাঁচিল নিয়ে পালালে, কিন্তু তা তো ঠাকুর রুখে দিলেন। রুখে দিয়ে ঠাকুর এমন জিনিস করে দিলেন যে পাওয়া যাবে না, নির্লিপ্ত জ্ঞানী। এই আমার মনে পড়ে যাচ্ছে নির্লিপ্ত জ্ঞানী বিষয়ে একটা ঘটনা। স্বামী অবজানন্দ মহারাজের নাম শুনেছেন, উনি 1983 সালে উনি এডিটার ছিলেন উদ্বোধনে। তিনি একদিন আমায় এসে বললেন যে দানু দীপক, তোমাকে স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ একবার দেখবেন বলে ডেকেছে। আমি বলেন কি মহারাজ? বলেন হ্যাঁ, শ্রদ্ধানন্দ জানেন বিদ্যানন্দ স্বামীর সেক্রেটারি ছিলেন, আর ওনার দারুণ ইম্পর্ট্যান্ট বই অতীতের স্মৃতি। আমি তো শ্রদ্ধানন্দ মহারাজের কাছে গেছি, আমায় অবজানন্দ মহারাজ নিয়ে গেছেন। তিনি তো আবার এমনই বিনয়ী নিরভিমান মানুষ, তো কল্পনার বাইরে। তিনি আমায় ফ্লোরে বসতে দেবেন না, যেহেতু তিনি চেয়ারে বসেছেন আমাকেও চেয়ারে বসতে হবে। আমি অনুনয় বিনয় করে বললাম, না মহারাজ আমি এখানেই বসি বলে ফ্লোরেতে বসেছি। আমি দেখি ভাবলাম এনারা ঈশ্বরীয় পুরুষ হবেন, তা না হলে এইরম নিরভিমান মানুষ হয় না। মানুষের অভিমান যখন চলে যায়, অহংকার যখন চলে যায়, তখনই তিনি তাঁর ভেতরে এসে উপস্থিত হন। স্বামীজির চমৎকার লাইন কথা মৃতে আছে, আমার আমি যত যাবে তাঁর আমি তত আসবে। কথাটা বুঝলেন? তাহলে এই অহংকার শূন্যতার অভিমান শূন্যতাটা হচ্ছে বা ভগবত সত্তার আসল স্বরূপ, ওনাকে দেখি আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক, আমি তো বসেছি, অবজানন্দ স্বামীও আছেন। আমাকে হঠাৎ উনি বলে বসলেন, তুমি আমার চোখের দিকে তাকাও আর তারপর কপালের দিকে তাকাও। আমি থাবড়ে গেলাম, আমি সে কি, আমি তো তাকিয়ে আছি চোখের দিকে। উনি বললেন, এবার কপালের দিকে তাকাও। আমি কপালের দিকে তাকিয়েছি। এইবার বললেন, আমি কেন বললাম বলো দেখি, চোখের দিকে তাকাতে আর কপালের দিকে তাকাতে? আমি কি বলবো, আমি চুপ করে আছি। উনি বললেন, জানো কেন দেখাতে বললাম? বললাম, এই চোখ নির্লিপ্ত জ্ঞানীকে দর্শন করেছে। বলে সাধু সন্ন্যাসী অনেক দেখা যাবে, কিন্তু নির্লিপ্ত জ্ঞানীকে দেখা যাবে না। সহজে কেউ দেখতে পারে? নির্লিপ্ত জ্ঞানী প্রদীপের মতো, সেই আলোতে কেউ নজ্জাল করছে, আবার কেউ ভাগবত পাঠ করছে, প্রদীপ নির্লিপ্ত। এইরম অবস্থা, এই কল্পনার বাইরে। বললেন, জনক রাজার হয়েছিল, তাতে ঠাকুর বলেছিলেন 12 বছর হেটমুন্ডু হয়ে তপস্যা করেছিল, তাই না সে নির্লিপ্ত জ্ঞানী হতে পেরেছিল। মাস্টার মহাশয়ের বেলায় শ্রদ্ধানন্দ মহারাজ বলছেন, 1 মাসের মধ্যে তাকে নির্লিপ্ত জ্ঞানী তৈরি করে দিয়েছিল। তাহলে ঠাকুরের কী শক্তি আর মাস্টার মহাশয়ের কী উঁচু ঘর আর আধার ছিল, এইবার একবার ভেবে দেখ। আমি তো শুনে তাজ্জব বললাম, আমি বললাম এই জন্যে চোখ দুটো দেখতে, এই চোখ দুটো এই নাম নির্লিপ্ত জ্ঞানীকে বহুবার দর্শন করেছে। আর বললাম, কপালের দিকে তাকাবে কেন? না, এই কপালের দিকে তাকাবে এই চট করে কপালে মানুষের এরম হয় না, তাই জন্যে তোমাকে এরম দেখাতে বললাম। তাহলে দেখছেন এনারা কত উচ্চ মানের সাধু সন্ন্যাসী ছিলেন, আর আমার পরম সৌভাগ্য যে এদের দর্শন করতে পেরেছিলাম, এদের সঙ্গে কথাবার্তা কইতে পেরেছি। যাই হোক, আমরা দেখি তো এরকম আশ্রমশায় মানে কথা তো কীর্তনে মত্ত ছিলেন। শ্রী মায়ের কিন্তু ইচ্ছে ছিল যে 4 খণ্ড ছাড়া আর 1 খণ্ড যেন হয়, আরও 2-1 খণ্ড, কারণ উনি 1920 সালে শরীর রাখেন, তো ওই অবধি 4 খণ্ড কথামৃত ছিল। শ্রীসীমা ভাবতেন আর 1 খণ্ড হলে ভালো হয়। যাই হোক, তা মাস্টার মহাশয় শ্রীসীমায় ইচ্ছা পূরণেতে 1932 সালে তিনি আবার মায়ের ইচ্ছে হয়েছে বলে 5ম ভাগ লেখা শুরু করলেন। আমরা সেই 5ম ভাগের প্রথম সিনটা আরম্ভ করবো পরে, ওই যেদিন তিনি বলরাম মন্দিরে যাচ্ছেন সেই দিনটা দিয়ে 5ম ভাগ শুরু হবে। যার জন্যে এই সময়টা আমরা এই সব নানা বিষয়ে আলোচনা করে নিলাম, আমরা পরে এটা আরেকটু বিস্তারিতভাবে বলতে পারব। যাই হোক, তা তিনি 5ম ভাগ লেখা শেষ করে গুরুদেব মা আমায় কোলে তুলে নাও, গুরুদেব মা দুটোই বললেন। তাহলে মায়েরও শিষ্য ছিলেন, আবার ঠাকুরেরও শিষ্য ছিলেন, দুজনেরই শিষ্য ছিলেন তিনি। 1891 সালের মে জুন মাসে তিনি যখন জয়রামবাটিতে ছিলেন, তখন ঠাকুর মাকে বলেছিলেন, তুমি একেও কিছু একটু দাও না। তখন মা বুঝেছিলেন দীক্ষা দেওয়ার কথা বলছেন। তাহলে একদিকে ঠাকুরের দীক্ষা পেয়ে আছেন, আবার মাও বাদ যাননি, মাও তাঁকে দীক্ষা দিয়েছিলেন। তাহলে দুজনেরই তিনি শিষ্য ছিলেন। শরীর রাখার সময় গুরুদেব মানে ঠাকুরকে বলছেন, মা মানে নিজের শিষ্য মাকে বলছেন, গুরুদেব মা আমায় কোলে তুলে নাও। এই শেষ বাক্য উচ্চারণ করে
তিনি সারদা রামকৃষ্ণ পদে বিলীন হয়ে গেলেন। আর সমগ্র মানব জাতিকে দিয়ে গেলেন কি, দিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ দেবের যে সপার্শ্বদ রামকৃষ্ণ সান্নিধ্য বা সঙ্গ, আর শ্রীমুখ কথিত যে ঠাকুরের বাণী মন্ত্র মানব জাতিকে কথামৃতের মাধ্যমে দিয়ে গেলেন। আমরা তাই দেখি এই যে কথামৃত পড়ে মানুষের কত চৈতন্য হচ্ছে, কত মানুষ মানে আনন্দ পাচ্ছে, কত মানুষ ঈশ্বরের পথে চলে যাচ্ছে, তাই না? আমরা তাই কথামৃতর ইম্পর্টেন্সটা কত দেখি। এই কথামৃত এই বাড়িতে রচনা হয় বলে বাড়িটাকে কথামৃত ভবন বলা হয়। তাহলে প্রথমে শ্রী শ্রী মা ঘট স্থাপন করেছেন বলে হলো ঠাকুর বাড়ি, কথামৃত রচনা হলো বলে কথামৃত ভবন। তাহলে শ্রীমঠ ঠাকুর বাড়ি কথামৃত ভবন আমরা দেখতে পেলাম। তাহলে এই যে বাড়িতে এই যে রচনা লেখন, এই কত বড় মহাকৃত হলো আপনি ভেবে নিন। কিরাম না শ্রী শ্রী মা নিজে হাতে দুর্গাঘট ও পট প্রতিষ্ঠা করেছেন, ঠাকুর মা স্বামীজি প্রমুখ ঠাকুরের শিষ্যেরা তারা এখানে শুভ অবস্থান করেছেন, আবার শুভ পদার্পণ করেছেন। ব্যাসবতার শ্রীম যিনি ব্যাসদেব রামকৃষ্ণ জগতে রামকৃষ্ণ অবতারে, তিনি আজীবন এই বাড়িতে ছিলেন, আবার এই বাড়িতে এই কথামৃত রচনা হয়েছে। এই জন্যের জন্যে সারদা রামকৃষ্ণ জগতে এক মহাতীর্থ বলে পরিচিত ও সমাদৃত। প্রাচীন সাধু মহারাজ যারা ছিলেন, ব্রহ্মবিদ সাধু মহারাজা বলছি, এই তাঁদের আমরা বলতে শুনেছি ছোটোবেলা থেকে, তারা এটি দর্শন করে বলতেন এই যে শ্রীমর বাড়ি দর্শন এবং সেখানে কিছুক্ষণের জন্য জপ ধ্যান আমাদের সাধন জীবনের অঙ্গ বিশেষ, কথাটা বুঝলেন। আর শ্রীমা একটি দারুণ কথা কয়েছিলেন বলি, শ্রীমা বলেছিলেন কথামৃতে যতগুলো লীলাচিত্র আছে প্রত্যেকটি লীলাচিত্র এখানে হাজারবার করে ধ্যান করা হয়েছে, তাই ঠাকুর মা স্বামীজি এবং ঠাকুরের শিষ্যেরা সূক্ষ্ম শরীরে এখানে সদাই বিরাজমান আছে। তাহলে দেখা যাচ্ছে কথামৃত ভবন রাম সারদা রামকৃষ্ণ জগতে কি অসাধারণ মহাতীর্থ, যে তীর্থে এত কাণ্ডগুণ হয়ে গেল। কিন্তু আপনারা যদি এই জিনিস আমরা না জানাতে পারতাম তাহলে অপরাধী হয়ে যেতাম। তাই এই মহারাজকে বলেছিলাম যে কথামৃতের জন্মবৃত্তান্ত যখন হলো, তাহলে কথামৃত যেখানে রচনা হয়েছে তার মহিমা কজন জানেন, সে তো বেশি মানুষ জানেন বলে মনে হয় না। তাই সেটি আমি আলোচনা করি বলে আজকে আমাদের এই আলোচনা প্রায়টা আমরা ঠিক করেছিলাম। যাই হোক, 1932 সালে শ্রীমৎসরী যাওয়ার পর এই শ্রীমঠ জেলা বংশধরগণ তারা এখানে আগত অনেক সাধু ভক্তদের সহযোগিতায় এটাকে সংরক্ষণ করে আসছিলেন। কিন্তু প্রভানন্দ স্বামী, আমাদের পূজনীয় স্বামী প্রভানন্দ মহারাজ, তিনি তাঁর উদ্যোগেতে এবং অন্যান্য যারা মহারাজরা আছেন তাঁদেরও মানে উৎসাহেতে আপাতত এইটিকে 2017 সালের 4 জানুয়ারি শহীদানন্দ মহারাজ এটিকে সাবসেন্টার অফ বেলুড় মঠ হিসেবেতে তিনি উদ্বোধন করেন এবং তখন থেকে বাড়িটির নাম হয়ে গেল রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন। তাহলে কতগুলো হয়ে গেল, একটা ঠাকুর বাড়ি হলো, একটা কথামৃত ভবন হলো, এইবার আরেকটি হলো রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন। আবার 2019 সালের এপ্রিল মাস থেকে আমরা দেখি স্বামী সুবিধানন্দ মহারাজ, এখন যিনি জেনারেল সেক্রেটারি, তিনি এটাকে একেবারে রামকৃষ্ণ মঠ মিশনের পুরোপুরি শাখা কেন্দ্র হিসেবে ঘোষণা করে দিলেন। সুতরাং এটি এখন পুরোপুরি মঠের শাখা কেন্দ্র হিসেবেতে স্বীকৃত। আবার এই মঠের যিনি এখন মহারাজ আছেন সিদ্ধেশানন্দ মহারাজ, তিনি বেলুড় মঠের তারা মানে বেলুড় মঠের যে সাহায্য, বেলুড় মঠের যে প্রেরণা এতে তিনি পেয়ে এটাকে উন্নয়নের জন্যে এটাকে আরও প্রচার করতে বা ব্যাপৃত করবার জন্যে তিনি বড় ব্যস্ত আছেন। আমরা বললাম যে 1854 সাল থেকে 2020 সাল এই ধর 166 বছর ধরে যে একটা অসাধারণ আধ্যাত্মিক ঐতিহাসিক ঘটনা প্রবাহ এই কথামৃত ভবনটাকে ঘিরে আছে, তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপিত করে আমাদের আজকের আলোচনা শেষ করছি। আলোচনা শেষে আবার ঠাকুর মা স্বামীজি শ্রীমা প্রমুখ ঠাকুরের শিষ্যদের মঠের যিনি সংঘাধ্যক্ষ তাকে প্রণাম করি, এই মঠের যিনি অধ্যক্ষ মহারাজ স্বামী সিদ্ধেশানন্দ মহারাজকে প্রণাম করি, আপনাদের এই প্রাণারাম এবং আপনারা যারা সবাই আছেন আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ।